কুরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মেহেরপুর ও বগুড়ার কামারপুলিতে। সকাল থেকে রাত পর্যন্ত দম ফেরার ফুরসত নেই তাদের। নিরলসভাবে চলছে ছুরি দা বটি তৈরি। কাঁচামালের কারণে এবার দাম কিছুটা বেড়েছে বলে জানালেন কামাররা, আর পছন্দ মতো জিনিস পেয়ে খুশি ক্রেতারা। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের কামারপাড়ায় এভাবেই রাত দিন কাজ করছেন কামাররা। সারা বছর কাজ না থাকলেও কোরবানির ঈদ উপলক্ষে বেড়েছে তাদের ব্যস্ততা। তবে কয়লা ও ইস্পাতের সহজলভ্যতা আর দাম বেশি থাকায় অনেকটা হিমশিম খাচ্ছেন তারা। এজন্য এবার পণ্যের দামও কিছুটা বেশি বলে জানালেন কামাররা। ঈদের টাইমে এখন তো ভালো কাজ, এখন সবাই কাজ বটি ছুরি বটি দাও এগুলো প্রচুর পরিমাণ, আমি তো অজানিয়া বন্ধ করে দিয়েছি। এখন যেগুলো আছে এগুলো দিতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে কয়লা। অরিজিনাল যে ইস্পাতগুলো এগুলার এখন পাইনি। তবে দাম কিছুটা বেশি হলো পছন্দ মতো মজবুত জিনিস পেয়ে খুশি ক্রেতারা। দা বটি ছুরি তৈরি করার জন্য এখানে আসছে, পুরাতন গুলো সান দেওয়ার জন্য আসছে। কাজের চাপ বেড়েছে আর বর্তমানে এখন আগের তুলনায় একটু রেটও এদিকে ব্যস্ত সময় কাটছে বগুড়ার কামারপাড়ায়। দা বটি কুড়াল ছুরি সহ কোরবানির অনুষঙ্গ তৈরি করছেন তারা। এছাড়া মাংস কাটার কাজে ব্যবহৃত খাটিয়ারও চাহিদা আছে ব্যাপক। দাও বটি মোটামুটি আগের দামই আছে, মোটামুটি আবার লাভবান আছে। ধারণা করা হচ্ছে হয়তো বেচাকেনা ভালো হতো, বৃষ্টি বৃষ্টি না হয় তো বেচাকেনা হয়তো ভালো হতো। এদিকে কোরবানির কাজে ব্যবহৃত সামগ্রীর পাশাপাশি মশলার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড়। এবার আমদানি বেশি হয় মশলার দাম কম বলে জানালেন বিক্রেতারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।